যে এখন আমার যা বলে নে যে আমি কারোর সঙ্গে সম্পর্ক রাখি নে এখন তো সব সাধু পুরুষ হয়েছে না আমার মতন অত্যাচার যদি সহ্য করতে হতো তাহলে বুঝতুম সব ভালো মানুষই বেরিয়ে যেত তাই তো রাখি নে রাখি নে তো কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখি নে আর আমাকে ওই যে বলে বলে না কিপটে কিপটে বলে না এমনও দিন গেছে যেদিন শুধু ওই একটু টমেটো সেদ্ধ করে বা একটু টমেটো ছটকে তাই দিয়ে ভাত মেখে খেয়েছি বাকি কিচ্ছুটি রাখেনি আমার জন্য তাই তো সেই থেকে আমি একটু একটু করে কি করে সঞ্চয় করে রাখতে হয় শিখেছি ভয় হয় তো ভয় হয় পাছে আমার ছেলেরা কোনোদিন যদি আমার পর হয়ে যায় তারা যদি আমাদের না দেখে তখন আমি আর আমার এই মেয়েটা খাবো কি তাই সংসার থেকে একটু একটু করে টাকা বাঁচাই মা আপনি নেই নি একদম ভাববেন না দেখুন আপনার আমাকে যতই অপছন্দ হোক আমি পুতুলদির পাশে থাকব আমি কিন্তু পুতুলদিকে নিজের দিদির মতোই দেখি ও পুতুলদিকে ফেলবে নে আর আমাকে ফেলবে তাই তো তাহলে তো আমার টুকু আমাকে গোছাতেই হবে মা আপনার যদি আমার সম্পর্কে ধারণা হয় আমি তো আপনার ধারণা বদলাতে পারবো না কিন্তু আপনি তো অনেকদিন ধরে সংসার করছেন আপনার নিশ্চয় অনেক অভিজ্ঞতা আছে আপনি মানুষ দেখেও চিনতে পারেন তাই আপনি নিশ্চয়ই জানেন যে আমি যতই মুখে যাই বলি না কেন যতই অন্যায় প্রতিবাদ করি না কেন আমি কিন্তু আমার শত্রুকেও কোনোদিনও না খাইয়ে রাখবো না যাকে যাকে যা আর নিজের পিঠ অত নিজে চাপটাতে হবে না চলো চলো এবার সব চলো খাওয়া দাওয়া চুকবে চলো মা একটা দিন বলছি গান শোনাতে আবদারই তো করছি দু লাইন শোনান না ও কি কথা হ্যাঁ তখন থেকে গান শোনান বলে হে দিয়ে মরছে গো আচ্ছা বুড়ি আমি কি গায়িকা আমি কি গাইতে পারি আমি আমি কি গাইবো বলো আমি জানি না ব্যাস আমার কিন্তু যা মনে আছে আমি তাই গেয়ে দেবো কিন্তু মা এখনো আপনার গলায় কি সুন্দর সুর আচ্ছা মা আপনি তো নিজে এত ভালো গান গান তাহলে বাড়ির বউ যখন গান গায় তখন তাতে এত বাধা কেন
আমি নিজে যা করতে পারিনি। তা আমি কাউকে করতে দেব না। আমার দিন চলে গেছে, সেদিন তো আর ফিরবে না। তোমরা যদি মনে করি থাকো যে তোমাদের দিন তোমরা কিনে নেবে, আমি তা কিনতে দেব কেন? আমি যে কষ্ট করেছি তোমাদেরকেও সেই কষ্ট করতে হবে। আমার বেলায় নিয়ম, অন্য কারো বেলায় নয়। নিজের বেলায় আঁটি শুটি, আর পরের বেলায় তাঁত কপাটি, তা তো হবে না। আমি যেদিন দেখিনি তা ফিরবে না, কিন্তু যাদের কাছে দিন আছে তাদেরকেও সেদিন আমি দেখতে দেব না চোখে। এটা আমার বোন, বোন বুঝেছ? আরেকটু দি। খুব ভালো হচ্ছে খেতে। তাহলে আরেকটু দি না। তুমি কাজ করো, আমাকে একটু দাও তো। হ্যাঁ, নেন। ভালো হয়েছে। আচ্ছা, এইটুকুই আছে? মাংস আর নেই? আছে আছে, দাঁড়ো দাঁড়ো দিচ্ছি। এই তুই একা সব খেয়ে নিবি নাকি? বউ খাবে না? পদুর তো কোথায় বললাম একা খাবো? তুই চুপচাপ খা, বোকা বোকা কথা বলিস না। পুতুল দি, তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, রাখা আছে, এনো। নাম জানি মুমুতে রাখা নেই। তুই খাচ্ছিস কেন? কে বলেছে রাখা নেই? আমার জন্য ঠিক একটু রাখা আছে, বুঝলে? তোমার যা লাগবে তুমি নাও, আর একটু দি। বলছি ভালো হয়েছে গো রান্না? খুব ভালো হয়েছে। তুমি ভালো, তুমি পোলাও আর একটু দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে। খবরদার, কি হলো মা? তুমি এইভাবে আমার ছেলেদের সর্বনাশ করবে তা তো আমি মেনে নেব না। আমি কি সর্বনাশ করেছি? তুমি সর্বনাশ করছো, আমার দুই ছেলের একসঙ্গে সর্বনাশ করছো। কি ভেবেছো কি গো? হ্যাঁ, ভালো মন্দ খাই ওদের মাথা কিনে নেবে? বলছিলুম, এত তেলে ঝালে খাবার ওরা কখনো খায় নে, ওদের সহ্য হয় নে। পরাগ, খেতে ভালো লাগছে বলে হাঁ হাঁ করে খেতে হবে? হ্যাঁ, বলি এতখানি খাওয়ার অভ্যেস আছে কখনো তোমার? হ্যাঁ, মাংস খাচ্ছ খাও, মাংস খেলে না হয় কিছু হবে না, কিন্তু এতখানি ঘি চপচপে পোলাও খেয়েছো কখনো আগে? সহ্য হবে তোমার? তাছাড়া মাস খাবারের খরচা কত কি হচ্ছে খেয়াল আছে? হ্যাঁ, এরপরে তো বলবে যে মা তোমার হাতে এতগুলো টাকা দিচ্ছি, সংসার চলছে না কেন, তাই না? তাছাড়াও বলি, এত ঘি টি আসে কোত্থেকে? না, আমি তো এত ঘি কিনি নে। কোত্থেকে এলো, কোথায় পেলে গো তুমি এত ঘি? মা, আমার বাপের বাড়ি থেকে যে তত্ত্ব পাঠিয়েছিল তাতে ঘি ছিল, সেই ঘি দিয়ে আমি রান্না করেছি। বুঝলাম। তা একবারও মনে হলো নে আমি বেদবা মানুষ, শুধু একটু ঘি দিয়ে ভাত খাই, মাছ মাংস সব তো তোমাদের জন্য, আমি তো আর কিছু খাই নে। তা এতখানি ঘি খরচা করার সময় মনে হলো নে যে মার জন্য একটু তুলে রাখি, আমি তো একটু খেতে পারতুম না? ছেলেদের ভালো মন্দ খাইয়ে ওদের মাথা খাবার চেষ্টা করছো তো, ওদের মুখ বন্ধ করার চেষ্টা করছো তুমি। সেসবও যদি ছেড়ে দিই, ভালো করে শুনে রাখো, আমার ছেলেদের এ সমস্ত খাবার অভ্যেস নেই, তাদের এ সমস্ত খাবার সহ্য হয় নে, দেবে না আর কখনো। এত ঘি চপচপে খাবার ওদের দেবে না আমি বলে দিলুম। পরাগ, খাসনে খাসনে অনেকটা খেয়ে ফেলেছিস আমি দেখেছি। ওট এবার মা কেন এরকম করছেন? আপনার ছেলেরা তো খাচ্ছে, কি অদ্ভুত। ঠিক আছে মা, ছাড়ো না, একদিন খেলে কিছু হবে না। তাছাড়া আমিও তো ভাবছি আর একটু পোলাও নেব। তাহলে আর কি, যা ইচ্ছে করো, আমি আর কোনোদিনও কিছু বলতে যাব না। কিন্তু হ্যাঁ,
এই দুই ভাই দুজনের শরীর খারাপ হলে কিন্তু আমার কাছে গ্যান গ্যান করতে আসবে না বলে দিল। তোরনা ভালো হয় না বয়েরনা ভালো হচ্ছে সবাই কেমন হাপুস হাপুস করে খাচ্ছে তাই তো সহ্য হচ্ছে না আমি কি তোকে চিনে না রাখি ওই रोज खावा शरीर भालो नय आपनी जे रान्नाटा करें सेई रान्नाटाई किन्तु सारा बछर शरीर स्वास्थ्य भालो राखे एक दुदिन एई खाबार खेले किन्तु कोनो क्षति हय ना আমি আপনার জন্য আলাদা করে পোলাও রান্না করেছি মা ঘি দিয়ে ছুঁড়ে ফেলে দেব ও পোলাও কেউ যেন আমাকে দিতে না আসে মা তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো আমি তো একদিনই খাবো রোজ রোজ তো আর খাবো না ও তুমি বউকে দুটো কথা বলেছি খুব গায়ে লাগছে না পড়া হ্যাঁ আচ্ছা বেশ বলবো না আর কোনোদিনও কিছু চিঠি বলবো না তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাক না থাক আমার দেখার দরকার কি বাবা আমি দেখতে যাব না এখন তোমার বউ এসেছে সেই সব কিছু দেখবে মা তুমি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছো খেতে বসেছি সারা দিন পর ফিরে এসে তাছাড়া আমাদের বাড়িতে তো বিকেল বেলা কোনো জল খাবারেরও নিয়ম নেই তাও শিমুল আসার পর থেকে একটু চিনে মুড়ি যা হোক কিছু পাই কি বললি তুই হ্যাঁ আমি তোদের কোনোদিনও জল খাবার দিই না আমি এই সংসার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে তোদের জন্য সাশ্রয় করি আর তোরা আমাকে এত বড় কথাটা বলতে পারলি তুই পড়াক আহ মা তুমি রেগে যাচ্ছ কেন দেখো ব্যাপারটা জল খাবার নিয়ে নয় আচ্ছা দাদা তুই বা এরকম কথা বলছিস কেন বলতো দেখ আগে আমরা রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নিতাম এরকম তো নয় যে তোর বউ এসেই জল খাবারের ব্যাপারটা চালু করেছে সেটা তো নয় তুই এখন রাতের খাবারটা দেরি করে খাচ্ছিস তাই সন্ধ্যাবেলা ফিরে কিছু না কিছু খেয়ে নিচ্ছিস আগে তো আমরা 8টা 8:30টার মধ্যে খেয়ে নিতাম তাই এই জল খাবারের ব্যাপারটা ছিলই না কারণ জল খাবার খেলে রাতের খাবার তো আর আমরা খেতে পারতাম না তাই জল খাবারের নিয়মটাই ছিল না আর এখন রাতে দেরি করে খাচ্ছিস তাই জল খাবার খাচ্ছিস তো এটা নিয়ে মাকে দোষারোপ করছিস কেন দোষারোপ কোথায় করলাম পলাশ মাকে আমি দোষারোপ করলাম সারাদিন খেটেখুটে এসেছি খিদের মুখে খেতে বসেছি মা বলছে খাবার ছেড়ে উঠে যাও বেশ ঠিক আছে ছেড়ে দাও তাহলে মা এটা কিন্তু আপনি অন্যায় করছেন ওরা একটা দিন ভালোবেসে একটু খাওয়া দাওয়া করছে রোজ তো আর এরকম খাবার দিচ্ছি না দাও না দাও 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 যত ইচ্ছে পারো দাও তোমার স্বামীকে তুমি খাওয়াবে আমার বলার কি আছে মা তবে গেলে তো আমারই যাবে না তোমার আর কি হবে তোমার স্বামীর কিছু হলেই তোমার কি কিছু হবে তুমি তো আরেকটা বিয়ে করে নেবে এখান থেকে বাপের বাড়ি গিয়ে উঠবে তোমার মা তোমাকে আরেকটা বিয়ে দিয়ে দিবে এই তো মা এগুলো আপনি কি বলছেন বলুন তো আপনি অবান্তর কথা বলছেন না এই কথাগুলো কি বলা খুব ভালো আর আমার গায়ে হাতে রচিস তুই আমার গায়ে হাত তুই তুলেছিস তোর হাত আমি মুছে ভেঙে দেবো দেখিস তুই দেখিস কি বললি তুই কি বললি হতচারি মেয়ে তোর জন্য আমি সবার কাছে গাল মন্দ খাই চুপ করে থাকি মাথা নিচু করে থাকি আজ আমার বাড়িতে এসে আমার চোখের দিকে তাকিয়ে যাদের কথা বলার কথা নয় আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা তারা সব আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছে আর তুই এই কাজ করছিস তুমি তো ওকে প্রশ্রয় দিয়েছো না তা না হলে ও এইসব কথা বলে ওর এত বড় সাহস আর কে বা কম যাচ্ছে বাবা এই যে এখনই তোদের বাড়ির বড় বউ ভাষণ দিয়ে দিলে আমি নাকি যা বলি সব অবান্তর কথা বলি মানে আমার কথা আর কোনো মানে নেই মা সব কথা ধরো কেন আর বৌদি তোমাকেও একটা কথা বলছি তুমি কিন্তু মাকে আমাদের সকলের সামনেই অপমান করছো পলাশ আমি কিন্তু মাকে কোনো অপমান করিনি মা যা বলছে আমি সেই কথার উত্তর দিচ্ছি মায়ের সব কথাই যে আমি মেনে নেব এমন তো কোনো কথা নেই বলো আর তুমি একবার ভেবে দেখো তো তোমায় যদি কেউ মনে আঘাত দিয়ে কথা বলে তুমি ঠিক কতক্ষণ সহ্য করবে
তোমার খারাপ লাগবে না বলো তো? তুমি কি তখন তার প্রতিবাদ করবে না? আচ্ছা বলো তো কি অন্যায় করেছি আমি? তোমাদের জন্য একটু পোলাও মাংস রান্না করেছি মা, আমি কিন্তু আপনার জন্য রান্না করেছি আলাদা করে। আমি তো জানি আপনি বেশি ভালো খাবার দাবার খান না, সেই কারণে অল্প ঘি দিয়ে পোলাও রান্না করেছি। আপনার ঘিয়ের কোনো অভাব হবে না। দেখুন আপনি যদি রোজ ঘি দিয়ে ভাত খেতে চান, আমি সেই ঘিয়ের ব্যবস্থা করব। বলি কোথা থেকে গো? হ্যাঁ আমার ছেলে কি তোমায় লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে নাকি? আপনার ছেলে তো সামনেই আছে, জিজ্ঞেস করুন। বুঝলাম বুঝলাম, তোমাদের দুজনের এখন খুব শর্ট হয়েছে তো? ও এর হয়ে কথা বলছে, এ ওর হয়ে কথা বলছে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো মা। আমি কিচ্ছুটি ভুল বুঝিনি পড়া, আমি যা বুঝেছি একেবারে ঠিক বুঝেছি। দুদিন হলো বউ এসেছে, এসেই তোমার মাথাখানা একেবারে সাফ করে দিচ্ছে তো, ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিচ্ছে, আর সেখানে নিজের বুদ্ধিগুলো ঢোকাচ্ছে, একেবারে ইনজেকশন দিচ্ছে ইনজেকশন। মা কেন আপনি এই ধরনের কথা বলছেন বলুন তো? কত কষ্ট করে রান্না করলাম, এখন যখন সবাই তৃপ্তি করে খাচ্ছে তখন আপনি এই কথাগুলো বললেন? সবাই তৃপ্তি করে খাচ্ছে আর আমি তাদের তৃপ্তি করে খাওয়ায় বাধা দিচ্ছি, তাই বললে তো? হ্যাঁ খবরদার, আমাকে খাওয়ার জন্য আজ কেউ ডাকবে না। কেউ ডাকবে না? তোকে যা ডাকার তো দরকার নেই, কারণ টাকা দরকার নেই, তো অপগে ঘুমিয়ে পড়। বউটা কত ভালো, কত সুন্দর রান্না বান্না করে, কত কাজ করে দেয়, তোর কত কাজ কমে গেছে, তা না বউটার সাথে কোথায় তো ভালো ব্যবহার করবে, খালি কেটে রয়ে যাচ্ছে। আয় বউ বউ, তুই কিছু মনে করিস না রে, কিছু মনে করিস না। হ্যাঁ আমি আর কি মনে করব বলো, আমার মন তো মরেই গেছে, এই মরা মনে আর কি মনে করব। যাক এই খাবারগুলো এখানে রেখে গেলাম, তোমরা তোমাদের মতো করে খেয়ে নিও। আমার না সত্যি অন্যায় হয়ে গেছে, আমি আর কোনোদিনও ভালো কিছু রান্না করব না। তোমাদের যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে মাকে বলো, মাই করে দেবে, আমাকে আর কিছু বলো না। ভেবেছিলাম আজ হয়তো খাওয়া দাওয়া করে বাড়ির সবাই খুব খুশি হবে। ঠিক আছে ঠিক আছে, এবার থামো, অশান্তিটা থামাও এবার। অশান্তি আমি করছি? কি রে তোর কি মনে হচ্ছে বল, তোর মা অশান্তি করছে? কি হলো, আমি অশান্তি করছি বলে মনে হচ্ছে তোর? হ্যাঁ চুপ করে রইলি কেন, বল 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 বল, বলতে আর কি বাকিটা রাখছিস তো? না আমি এসব কিন্তু কিছু বলিনি, আমাদের বাড়িতে তো এমনি এসব ভালো মন্দ রান্না হয় না, আজকে হয়েছে, ভালো লেগেছে পোলাওটা, তাই দুবার চেয়েছি। ঠিক আছে তোমার যদি এতে আপত্তি থাকে তাহলে। আমার আপত্তি? বলি ছেলে খেলে মায়ের কখন আপত্তি হয়? এই ঘি গুলো তো শরীরে গিয়ে ছোটবেলা থেকে লিভারের গন্ডগোল তোর, সেই ছোট্ট কাল থেকে লিভারের অসুখে ভুগেছিস, কত কষ্ট করে তোকে আমি ভালো করেছি, নিয়মে রেখে নিয়মে রেখে। বাইরে মেয়েরা সেসব কি করে জানবে, যে সমস্ত খাবার খাওয়া তোর বারণ তোকে সেই সমস্তই খেতে দিচ্ছে, হ্যাঁ বস করছে খাইয়ে খাইয়ে, আর আমি মা হয়ে চোখের সামনে মুখ বুঝে সেসব দেখতে হবে? কিছু বললেই দোষ, কিছু বললেই আমি খারাপ হয়ে যাচ্ছি না? ঠিক আছে মা ঠিক আছে, তুমি বলেছো আমি শুনেছি, আমি খাবার ছেড়ে উঠে পড়েছি, এবার তোমার শান্তি হয়েছে নিশ্চয়ই? আমার শান্তি? তুই খাবার ছেড়ে উঠলি আমার শান্তি হবে, এই কথা বলতে পারলি তুই? মা আপনি কিন্তু শুধু শুধু সিং ক্রিয়েট করলেন, এটা কিন্তু কোনো দরকার ছিল না, আর আপনার ছেলেও এখন খাবার ছেড়ে উঠে গেছে, মিটে গেছে তো। একটা কথা বলি মা, আপনার আসলে খুব কষ্ট হয়েছে, কেন হয়েছে আমি কিন্তু সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে আপনার ছেলেরা আজ আমার রান্নার প্রশংসা করেছে, আপনার রান্নার প্রশংসা করে না। মা একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনি তো ভালোই রান্না করেন, কিন্তু রোজ যদি একই রকম রান্না করেন, ঘরোয়া রান্না করেন, সেই রান্নার কি কখনো কেউ প্রশংসা করে? কখনো যদি একটু বিশেষ রান্না করেন তখন দেখবেন আপনার ছেলেরাই আপনার কত প্রশংসা করছে। আজ আমার যতটা প্রশংসা করেছে দেখবেন তার থেকে অনেক বেশি প্রশংসা করছে,
অনেক তৃপ্তি করে খাবে। আপনি তো মা, আপনি ভালো রান্না করলেও তার সাথে আর কি যোগ হয় জানেন? মায়ের হাতের রান্না আপনি এইটুকু বোঝেন না মা? আপনি এক আধ দিন একটু ভালো রান্না করে দেবেন, দেখবেন আপনার ছেলেরা আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। আমিও আপনার হাতের রান্না খেতে চাই মা, আমিও প্রাণ ভরে আপনার প্রশংসা করতে চাই। আপনি আর রাগ করে কান্নাকাটি করবেন না। সব খাওয়াটা ভণ্ডুল করে তারপর ওনার শান্তি হয়েছে। এই যে এনাকে দেখো, তখন থেকে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে, হাম হাম করে মাংস খেয়ে যাচ্ছে, কোনো দিকে ওনার ওনার কিছু যাই আসে না। তখন থেকে তো তোকে বলছি যে সব মাংস খেয়ে নিস না, বউয়ের জন্য একটু এক টুকরো রাখ, তা না ওর সব খেয়ে এক সবার করে দিচ্ছে। তাই তুই চুপ কর তো, নিজের মতো খা দিয়ে উঠে যা। একে তো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার উপর বড় বড় কথা, যা উঠ। এই আমি আমি উঠতে যাবো কেন রে, আমি উঠতে যাবো কেন, তুই আগে যা। বড় বড় কথা, আমি আমি তো দিদি হই, আমাকে তুই সম্মান করিস, সম্মান করিস, আমাকে আমাকে সম্মান করিস, তাহলে বড় বড় কথা, যা তুই আগে যা। জানি জানি আমার উপর রেগে গেছিস তো, দুদিনে বউকে আপন করে মাকে পর করেছিস, তাই তো? বউকে আপন কোথায় করলাম মা, তুমি তো দেখতেই পাচ্ছ, তুই যখন ওকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দিলে আমি তো কিছু বলিনি, আমি তো তোমার সঙ্গেই গলা মিলিয়েছিলাম। বউকে যদি আমার আপন করারই হতো মা, তাহলে তো আমি আগেই গিয়ে ওকে ভেতরে নিয়ে আসতে পারতাম, পাড়ার লোক আসার আগে তো আমি ওকে নিয়ে আসতে পারতাম, সিন ক্রিয়েটটা তো হতে দিতাম না। আরেকটা কথা বলি মা, মাঝে মাঝে মাসে দু চার দিন একটু ভালো মন্দ রান্নাও তো করতে পারো, রোজ রোজ এই ভাত আর চচ্চড়ি খেতে ভালো লাগে না মা। আর মাস গেলে যে কটা টাকা পাই সবটাই তো তোমার হাতেই তুলে দিই মা, সেই টাকা থেকে মাসে কি দু একদিন একটু ভালো মন্দ রান্না করা যায় না?